এদিকে প্রতিবাদী গান আর স্লোগানে স্লোগানে আজও উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় গণজাগরণের 13তম দিন। এরপর ভোর থেকেই হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধী ও রাজাকারের ফাঁসির দাবি। যোগ হয়েছে ব্লগার রাজীব হত্যার প্রতিবাদ। দর্শক, এই মুহূর্তে প্রজন্ম চত্বরে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, গত 13 দিন ধরে যে স্লোগান চলছে, আজকে সহ সেই ভোরবেলা থেকে নিরবিচ্ছিন্ন ভাবে সেই স্লোগান শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে শাহবাগের প্রজন্ম চত্বরে কয়েক মিনিট ধরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো সেই বৃষ্টি উপেক্ষা করেও এখানে যেসব মানুষজন সমবেত হয়েছেন তারা বসেই আছেন এবং তারা স্লোগান দিয়েই যাচ্ছেন। কিছুক্ষণ আগে সেই গণজাগরণ মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে যে যত ঝড় বৃষ্টি আসুক না কেন তারা এই শাহবাগের প্রজন্ম চত্বর ছেড়ে যাবেন না। এখানে তারা যুদ্ধাপরাধীদের সহ মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে যে তারা এখানে অবস্থান নিয়েছেন, যে দাবি নিয়ে তারা এখানে গত 13 দিন ধরে আন্দোলন করে আসছেন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আর একটা বিষয় দর্শক, আপনারা জানেন যে আজকে সকালবেলা সকাল 10টার সময় সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার একটা কর্মসূচি ছিল। তো আমরা দেখেছি যে সেই কর্মসূচি পালন শেষে রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই প্রজন্ম চত্বরে আসছেন এবং তারা এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। এখানে এসে তারাও এই আন্দোলনকারীদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান। তো আমরা দেখেছি যে এর মধ্যে রাজধানীর বদরুন্নেসা সরকারি কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজ সহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এসেছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও। তো তেমনই কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আমরা এখন কথা বলবো। আমরা কথা বলছি যে বদরুন্নেসা কলেজের একজন শিক্ষার্থীদের সঙ্গে। তোমরা যে এখানে এসেছো, কি দাবি নিয়ে এসেছো বা এখানে এসে তোমাদের কি অনুভূতি? আমরা রাজাকারের ফাঁসির জন্য এসেছি। আমরা চাই রাজাকার ফাঁস হয়ে আমাদের 1952 সাল রাজীবের দাবি নিয়ে আজকে যে এখানে এসেছো, এখানে এসে তোমাদের কি অনুভূতি হচ্ছে, কি দাবি নিয়ে তোমরা এসেছো? আমরা এখানে ফাঁসি চাই, সকল রাজাকারের ফাঁসি চাই। এখানে আমাদের অন্য কোনো দাবি নেই, শুধু রাজা চাই চাই চাই। আর এখানে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ দেখি নেই, আর এখানে এসে বলেছে আমরা আরেকটা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি। দর্শক, আপনারা শুনছিলেন যে কিশোর তরুণরাও কিংবা বয়সী ছেলে মেয়েরাও এখানে আসছেন এবং তারা সেই একই দাবি জানাচ্ছেন। আমরা দেখছি যে এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও এসেছেন। তো তোমরা এসেছো কোন স্কুল থেকে এসেছো? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এখানে এসে তোমাদের কি অনুভূতি হচ্ছে? আমার মানে দেশের যে টানে রাজাকারের বিচারের জন্য আমরা এখানে এসেছি, মানে সবার তরুণ সাথে একত্রম শহরের করে আমরা এখানে এসেছি। মানে আমরা আসলে সবাই রাজাকারের বিচার চাই, মানে এই বাংলার রাজাকার ঠাঁই নেই। দর্শক, আপনারা শুনছিলেন যে এরকম প্রায় সবাই বলছেন যে সবারই একটাই দাবি যে মানবতা বিরোধী যত অপরাধী আছে সবারই ফাঁসি দিতে হবে, এই দাবি সবাই জানাচ্ছেন। আর একটা বিষয় আমরা এখানে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে এখানে মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে বা শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে সেইখানে আজকে থেকে আমরা দেখছি যে আরেকটি ঘোষণা এখান থেকে বলছেন যে ব্লগার রাজীবকে যারা হত্যা করেছে সে ব্লগার রাজীব হত্যাকারীদের যতদিন পর্যন্ত গ্রেপ্তার করা না হবে ততদিন পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, সেই দাবিটাও তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এক রাজীব যতই রাজীবকে হত্যা করা হোক বা আরো কাউকে যদি হত্যা করা হয় বা যতই দমন পীড়ন আসুক এই আন্দোলনকে কোনোভাবেই দমানো যাবে না। তারা আরো বেশি উদ্দীপ্ত হবেন, তারা আরো বেশি জোরালো কণ্ঠে তাদের এই দাবি জানাবেন। ফিরছি স্টুডিওতে। রুমেল, আপনাকে ধন্যবাদ।